দর্শক, আমার সামনে যে তরকারির ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই ভ্যানটি হচ্ছে একটি একজন তরকারি বিক্রেতার। তিনি আসলে এই ভ্যানটি করে আসলে তরকারি বিক্রি করে থাকেন। তো আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে কেন এই তরকারি বিক্রেতার কাছে আমি চলে আসলাম? তাহলে চলুন দেখি কে এই তরকারি বিক্রেতা। যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তো আমাদের সমাজে এক ধরনের প্রচলিত কথা রয়েছে, যারা তৃতীয় লিঙ্গের রয়েছেন তারা আসলে সমাজে কোনো ধরনের কাজকর্ম করতে চান না, কিংবা তারা আসলে লোকজনের কাছ থেকে জোর জবরদস্তি করে কিংবা অনেকটা অন্যায়ভাবে তারা টাকা পয়সা সংগ্রহ করে থাকেন। তো সেই জায়গাটি থেকে আসলে আমরা একজন তৃতীয় লিঙ্গের একজনকে পেয়েছি, যিনি আসলে তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। আসুন তার মুখ থেকেই শুনি তার জীবনের এই গল্পটুকু। আমার যে সময় আগুন লেগে জল লেগেছে, তখন আমি মেয়র, টিউনু, ডিসি স্যার সবার কাছে আমি আবেদন জানাইছি। আবেদন জানানোর পরে টিউনু ম্যাডামে কিতা করছে, আমারে ও একটা ব্যান গাড়ি দিছে, দিয়া কইছে এগু প্রধানমন্ত্রী দিছে, এগু বেচবায় না, এগু দিয়া তুমি সবজি বেচা খাইবায়, আর তুমি ও কষ্ট করে চলো, আমরা তোমার ঘরের ব্যবস্থা করে দিলাম, এরপরে তোমার যেটা লাগবো আমরা সবটা দিমু, চিন্তাধারা কইরা পরে ম্যাডামে এটা বানাইয়া দিছে, সিস্টেম সুন্দর করে আজাইয়া দিছে, এখন আমি ব্যবসা কইরা খাইলাম, নিজের চলতাম পারলাম, কইরা কর্ম কইরা চলতাম পারলাম। আলহামদুলিল্লাহ আমার তখন খুব ভালো লাগতেছে, ভালো একটা কাজ করতাম কি বান, আমাদের অনেক কষ্ট, আর এইগুলো মানুষের ভিন্ন মানে খুব খারাপ দৃষ্টিতে আমরা দেখে কি বান অনেক ধরনের খারাপ মন্তব্য করে, নিজে চিন্তা করলাম যে নিজে কর্ম করিয়ে খাই কী করাম, তার মতো আমাদের সমাজে আরো যারা রয়েছেন তাদের সম্পর্কে জানতে গেলে সে বলে, আইনের চোখে যেমন পর্দা লাগানো থাকে এরকম পাবলিকের চোখে পর্দা লাগানো, কারণ মনে করতে না জানি আমরা কি করতেছি, কিন্তু মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা চায়া নিয়ে খায়া আমাদের জীবন নির্বাহ করা অনেক কষ্ট হয়, এটা বলার মতন না। আর গুরুমা উনি সরকার থেকে যেমন পুলিশ কমিশনার এবং বিভিন্ন স্যারেরা তোমার গাড়ি দিছে চটপটি বিক্রি করার জন্য, তো অনেকে চটপটি যারা বিক্রি করতেছে তারা ভালো হয়ে গেছে, আর যাদেরকে কোনো কর্মের কোনো ব্যবস্থা করে দেওয়া নাই তারাই কিন্তু খুব অত্যাচার করতেছে, অত্যাচারটা না করলেও তো হয় না, কারণ আমরা পেটও তো বাদ দিতে হবে, কিলা বাঁচতাম, আমরাও তো মানুষ, আমরা কোনো ব্যাপারে ব্যবস্থা করে দেওয়া হয় না। সরকার থেকে একটা ট্রেডিং দেওয়া হয়, যেমন 40-50 দিনের একটা ট্রেডিং দেওয়া হয়, তো আপনার 50,000 টাকা দেয় কিংবা 40,000, 30,000, 20,000 টাকা দেয়, এইগুলো দিয়ে সমাজসেবা অফিস থেকে আমরা কী করবো এই টাকা নিয়ে, এইটা নিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। যেমন সেলাই মেশিন কাজ করে যারা, অনেকে এগুলো টাকা পয়সা খায় শেষ, এখন তো রাস্তায় আবার নেমে গেছে। এখন আমি চাইতেছি যে আমি নিজে সবাই দু যে আমাকে সহযোগিতা করে, তো ইনশাল্লাহ আমি এটা দিয়ে আমি চলতে পারবো, আমার কারোর কাছে হাত পাতার দরকার নাই। আর আমি যখন ভালো হইতেছি আমার দেখা দেখি আরও 10টা হিজড়া আসবে, আরও সবাই আসবে, কারণ তাদের পাবলিকের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন হবে, কারণ হচ্ছে যে তারা যখন কর্ম করে খাবে আমরা যখন কর্ম করে খাবো তখন আমাদের সাথে আর কেউ লাগবে না, আর নিজেরা একটা প্রতিষ্ঠাতা হইতে পারবো, আপনাদের মতন আমরাও বাঁচতে চাই, নিজে কর্ম করে খেতে চাই। তারাও মানুষ, তাদের প্রতি সহানুভূতি নয় বরং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। রুবেল রুমেলার মতো আরও যারা রয়েছেন তারা যেন আমাদের মূলধারার সমাজের সাথে সম্পৃক্ত হয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। শাহপুরান সুমন, LB24, সিলেট।